চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা দিঘি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করলেও একসঙ্গে জুটি বাঁধতে দেখা যায়নি তাদের। এবার একসঙ্গে দেখা মিলবে, তবে কোনো সিনেমায় নয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চ মাতাবেন এই যুগৎ। আগামী 23 মার্চ বসবে চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান। আর এবারও থাকছে জমকালো সাংস্কৃতিক আয়োজন, যেখানে অংশ নেবেন চলচ্চিত্রের জনপ্রিয় সব তারকা। এতে প্রথমবারের মতো থাকছে জ্যেষ্ঠ শিল্পীদের আধিক্য। জমকালো এ আয়োজনে অংশ নেবেন রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, তাদের সঙ্গে একসময় জনপ্রিয় চিত্রনায়কদের দেখা যাবে। আর এ প্রজন্মের শিল্পীদের মধ্যে আছেন ইমন দিঘি, সাইমন তমা, পূজা চেরি সহ বেশ কয়েকজন। জানা যায় রঙ্গিলা রঙ্গিলা ও সুজন সখী গানে নাচবেন ইমন ও দিঘি। জাতীয় এ আসরে প্রথমবারের মতো পারফর্ম করবেন ইমন, দিঘি ও পূজা। মূল আয়োজনে উপস্থাপনার দায়িত্বে থাকবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।